আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা মডেল একের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আলোচনা করব। তো এই ভিডিওর মধ্যে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আলোচনা করব। 2 নম্বরটা দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে, নিচের কার্ডগুলো লক্ষ্য করো, এখানে প্রথম কার্ডে কোনো ডট নেই, দ্বিতীয় কার্ডে 2টা ডট, তৃতীয় কার্ডে 4টা ডট, চতুর্থ কার্ডে ডট নেই, পঞ্চম কার্ডে 16টি ডট রয়েছে। তো এইটাই হচ্ছে দৃশ্য। এইটা দেখে আমাদের ক, খ এবং গ নম্বর প্রশ্ন সলভ করতে হবে। ক নম্বর বলা হয়েছে, বাম হতে দ্বিতীয় কার্ডটিতে বিন্দুর সংখ্যা কত? বাম হতে অর্থাৎ এই দিক থেকে দ্বিতীয় কার্ডে বিন্দুর সংখ্যা কত হবে? তো প্রথম কার্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিন্দুর সংখ্যা 16টা, তারপর এখানে ফাঁকা দেওয়া আছে। তোমরা এই সিকোয়েন্সটা নিশ্চয় জানো, 1, তারপর 1-এর ডাবল 2, 2-এর ডাবল হচ্ছে 4, তারপর হচ্ছে 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, এভাবে চলতে থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই যে 1, এখানে 1টা ডট হবে, 2, তার মানে এখানে 2টা ডট হবে, 4, এখানে 4টা ডট হবে, 8, এখানে 8টা ডট হবে, 16, এখানে 16টা ডট হবে। তাহলে চলো ক নম্বরটা সমাধান করে ফেলি। 2 নং প্রশ্নের উত্তর ক। তোমরা এভাবে পরীক্ষার হলেও প্রশ্নগুলোর উত্তর করবে। বাম হতে দ্বিতীয় কার্ডটি তথা ডান হতে চতুর্থ কার্ডটিতে বিন্দুর সংখ্যা, ডান থেকে আমরা গুনব, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে ডান হতে চতুর্থ কার্ডটিতে বিন্দুর সংখ্যা হবে 2^4 - 1, সূত্র হচ্ছে এটা, 2^n-1, এটা সূত্র। তো n এর জায়গায় এখানে কত নম্বর কার্ড, সেই কার্ডের নম্বরটা বসাইতে হবে। তাহলে 2^4 নম্বর কার্ড, তো 4 - 1, 2^4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। যদি এখানে 2 3 বার গুণ করা যায় তাহলে কত হয়, 8 হয়। 2^3 বা 2³ মানে হচ্ছে 2, কিন্তু 3 বার গুণ, তাহলে 8টি, এটাই ক এর উত্তর। খ নম্বর কি বলা হয়েছে? খ নম্বর বলছে, কার্ডে প্রকাশিত সংখ্যাটির দশমিক ও বাইনারি মান নির্ণয় করো। তাহলে চলো কার্ডগুলো দেখি, আমাদের দশমিক ও বাইনারি মান বের করি। খ নম্বর কার্ডগুলো এরকম ছিল, দেখতে পাচ্ছ এখানে, দেখো এই কার্ডে ডট ছিল, তার মানে এই কার্ডটা 1 কার্ড, তো এখানে 1 লেখা হয়েছে। এইটাতে ডট ছিল না, এটা অফ কার্ড, অফ মানে হচ্ছে 0। তারপর এটা ডট ছিল এখানে, তো এই কার্ডটা 1 কার্ড, তো এখানে 1 দেওয়া হয়েছে। এই কার্ডেও ডট ছিল, এটাও হচ্ছে 1 কার্ড, এই কার্ডে ডট ছিল না, এটা অফ কার্ড, অফ মানে 0, 1 মানে এখানে 1 ধরা হয়েছে। 1 0 1 1 0, এইটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান। এবার দশমিক মান কিভাবে বের করব? তোমরা কার্ডের ডটগুলো যদি যোগ করে দাও তাহলে এই দশমিক মানটা বের হয়ে যায়। এখানে আছে 16টা ডট, তো দেখো 16 যোগ করা হয়েছে, তারপর এখানে কোনো ডট নেই, অর্থাৎ 0টা ডট, 0 যোগ করা হয়েছে, এখানে 4টা, 4 যোগ করা হয়েছে, এখানে 2টা, 2 যোগ করা হয়েছে, এখানে 0টা, 2-এর পাশে প্লাস দিয়ে 0 নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নেওয়া হয়নি। তো এখানে ভিত্তি হিসেবে 10 দেওয়া হয়েছে, কারণ এখানে দশমিক মানের কথা বলা হয়েছে আর উপরে বাইনারি মানের কথা বলা হয়েছে, তাই এখানে ভিত্তি হিসেবে 2 দেওয়া হয়েছে। 16 আর 4 20, আর 2 22, তাহলে এটা একটা উত্তর। তাহলে খ নম্বর আমরা সমাধান করে ফেললাম। এবার গ নম্বর দেখো, বলছে ডান হতে দ্বিতীয় তৃতীয় কার্ডটি অফ করে, ডান হতে দ্বিতীয় ও তৃতীয় কার্ডটা অফ করতে হবে। দেখো এই যে ডান হতে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, এই দুটো কার্ড আমাদের কি করতে হবে, অফ করতে হবে। অফ করে চতুর্থ কার্ডটি অন করলে, 1 2 3 4, এটা অন করতে বলছে। এখানে 1 মানে হচ্ছে 8টা ডট হবে। নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যা হতে কত কম বা বেশি হবে?
এই দুটো জাস্ট অফ করতে হবে, বাদ বাকিগুলো মানে এটা তো অন আছে, এটা এটা অন, এটা অন, এটা অফ, এটা অফ, এটা তো অলরেডি অফ আছে, এটার কথা কিছু বলা হয়নি, তার মানে এটা অফ। গ নম্বর দেখো, প্রশ্ন মতে বর্তমানে কার্ডের অবস্থা হলো এরকম, এটা অফ মানে জিরো, এটা অফ মানে জিরো, এটা অফ মানে জিরো, তো এটা অন করতে বলছে, তার মানে 8টা ডট হবে, এটা তো অলরেডি অন ছিলই, এখানে 16টা ডট, অন অন 000, যেগুলোতে ডট আছে তার নিচে অন দেওয়া হয়েছে, যেগুলোতে ডট নেই সেগুলোর নিচে শূন্য দেওয়া হয়েছে। দেখো এখানে বর্তমানে প্রকাশিত সংখ্যাটির দশমিক রূপ কত হবে, এখানে আছে হচ্ছে 16টা ডট, এখানে আছে 8টা ডট, 16 আর 8 যোগ করলে হবে 24, তো এখানে 3টা শূন্য যোগ করে দিতে পারো, এখানে দেয়া হয়েছে ফর্মালিটি মেনটেন করার জন্য, 16 আর 8 যোগ করলে হবে 24, আগে কত ছিল 22 ছিল, তাহলে এই যে 22 অবশ্যই কি 24-এর চাইতে ছোট, বা 24 বড় কার চাইতে, 22-এর চাইতে, তাহলে বর্তমানের সংখ্যাটি 24-22 অর্থাৎ 24 থেকে 22 বিয়োগ করলে 2 বেশি, এটাই উত্তর। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর বলা হয়েছে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, তুমি যে টেবিলে বসে পড়াশোনা করো তার দৈর্ঘ্য 1 মিটার। ক নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করা হলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে শ্রেণীকক্ষ যেহেতু আয়তাকার, এখানে জাস্ট শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করতে বলা হয়েছে, তো এখানে দৈর্ঘ্য ছিল হচ্ছে 20, বৃদ্ধি করতে হবে আমার পড়াশোনা করার যে টেবিলটা আছে সেটার দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এক্স বেড়ে যাবে, তো এক্স বেড়ে গেলে 20+x হবে, এটা নতুন দৈর্ঘ্য হবে, আর প্রস্থ অলরেডি 15 আছেই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, উত্তর দেখলে আরো ক্লিয়ার হবে তোমরা। 3-এর ক, দেওয়া আছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার যেটা দেয়া আছে উদ্দীপকে, এখন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করা হলে নতুন দৈর্ঘ্য কত হবে, আগে ছিল দৈর্ঘ্য 20, তো পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করতে বলা হচ্ছে, তার মানে এক্স 20-এর সাথে যোগ হবে, 20+x মিটার, প্রস্থ কিন্তু যা আছে তাই, এটা কোনো চেঞ্জ হবে না। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কেমন হবে এখন, এটা এখন দৈর্ঘ্য তার সাথে গুণ হবে প্রস্থ, 20+x তার সাথে 15 গুণ, 15-এর সাথে 20-এর গুণ করলে হবে 300, তারপর প্লাস চিহ্ন দেওয়া হলো, আবার 15-এর সাথে x গুণ করলে 15x হবে, ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ মিটার দিতে হবে। ক নম্বর সমাধান শেষ। খ নম্বর দেখো, শ্রেণীকক্ষের প্রস্থ 5 মিটার কমানো হলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, আগে দৈর্ঘ্য ছিল 20 মিটার, প্রস্থ ছিল 15 মিটার, সেটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে হবে, বের করার পর আমাদের শ্রেণীকক্ষের প্রস্থ 5 মিটার কমিয়ে আর একটা ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কোনটা কম কোনটা বেশি। খ নম্বর উত্তর, দেওয়া আছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 20 গুণ 15 300 বর্গ মিটার। এখন কি বলছে, শ্রেণীকক্ষের প্রস্থ 5 মিটার কমানো হলে পরিবর্তিত প্রস্থ, আগে প্রস্থ ছিল 15 মিটার, 5 মিটার কমালে 15-5 অর্থাৎ 10 মিটার হবে, পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে, আগে দৈর্ঘ্য যেটা ছিল সেটা লিখতে হবে, এখন প্রস্থ কত 10, সেটা গুণ করতে হবে, 20 গুণ 10 অর্থাৎ 200 বর্গ মিটার, হ্রাসকৃত ক্ষেত্রফলের পরিমাণ আগে ছিল 300 বর্গ মিটার ক্ষেত্রফল, এখন 200 বর্গ মিটার হলো, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 100 বর্গ মিটার, এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। গ নম্বর দেখো, বলছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমা কত গুণ হবে,
আমাদের কিন্তু দৈর্ঘ্যের প্রস্থ কিন্তু অলরেডি দেওয়াই আছে, তো এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমাদের একটা পরিসীমা বের করতে হবে। করার পর দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করে আর একটা পরিসীমা বের করতে হবে, তারপরে আমরা কম্পেয়ার করতে পারবো। গ নম্বর, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার হলে পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি আয়তাকার হয় তাহলে 2 × দৈর্ঘ্যের জায়গায় 20, প্রস্থের জায়গায় 15, তাহলে 15 আর 20 যোগ করলে কত হয়? 20 30 35, 35-এর সাথে 2 গুণ করলে 70 বর্গমিটার, সরি 70 মিটার হবে। এখন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য কেমন হবে? আগে দৈর্ঘ্য ছিল 20 মিটার, তো এটাকে দ্বিগুণ করলে 40 মিটার হবে দৈর্ঘ্য। প্রস্থ 15 ছিল, এটাকেও যদি দ্বিগুণ করি তাহলে 15 দুগুণে 30 মিটার হয়। নতুন পরিসীমা কেমন হবে? ওই সেমভাবে বের করতে হবে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 40, প্রস্থ 30। 40 আর 30 যোগ করো, 70 হয়, 70-এর সাথে এই 2 গুণ করতে হবে, 140 মিটার হবে। আগে পরিসীমা ছিল হচ্ছে 70, এখন পরিসীমা হলো 140। তাহলে আমরা কি বলতে পারি? শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমা দ্বিগুণ হবে। এই 140 কে এভাবে লেখা যায় না, 70 × 2। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, নতুন পরিসীমাকে আদি পরিসীমা দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে কত পাবো? 2 পাবো। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমা দ্বিগুণ হবে। এটা গ নম্বরের উত্তর। এবার 4 নম্বরটা সলভ করবো আমরা। এটা একটু হার্ড আছে, যদি মনোযোগ সহকারে দেখতে পারো, এই রিলেটেড প্রশ্ন আসলে অবশ্যই পারবা। হার্ড সলভ করে পরীক্ষাতে গেলে যদি সহজ আসে কোনো ব্যাপারই না, তাই না? বাজারে নতুন একটি টিফিন বক্স পাওয়া যাচ্ছে, যেটা দেখতে নিচের ছবির মতো। এটা কোন ধরনের টিফিন বক্স? আমি তো নতুন দেখলাম। যাই হোক, টিফিন বক্সের উপরের তলটির জ্যামিতিক আকৃতি কিরূপ? এটা হচ্ছে উপরের তল, এই যে এটা, ঠিক আছে? এটা কিরূপ আমরা দেখতে পাচ্ছি? এখানে একটা ত্রিভুজ আর এইখানে একটা আয়ত। তো আয়ত আর ত্রিভুজ যদি দাঁড় করানো যায় তাহলে সেটা কি হবে? সেটা ট্রাপিজিয়াম হবে। ক নম্বরের সমাধান দেখো, 4 নং প্রশ্নের উত্তর ক। টিফিন বাক্সের উপরের অংশে একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ যুক্ত অবস্থায় আছে। আমি যেটা বললাম, এটা হচ্ছে আয়ত আর এটা হচ্ছে ত্রিভুজ। প্রাপ্ত ক্ষেত্রটির দুটি বাহু সমান্তরাল ও সবগুলো বাহু অসমান হওয়ায় এটি একটি ট্রাপিজিয়াম। এটা দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, আর এই যে দেখো এইটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর এটা 5 মানে এটা হবে 5, দেখতে পাচ্ছ? 10 5 5, এটাও 10, এটা 5, তো এটা একটা ট্রাপিজিয়াম। ক নম্বর সমাধান করা শেষ, এবার খ নম্বর দেখো। বলছে যে উপরের তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে যে উপরের তলটা আমরা একটু আগে অঙ্কন করলাম সেটার ক্ষেত্রফল বের করতে বলছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে নিশ্চয়ই পারো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের বের করার সূত্র হচ্ছে 1/2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। সমান্তরাল বাহু কোনগুলো? এই যে এডি, এই বাহুটা বিসি এর সমান্তরাল, ঠিক আছে? কারণ ডিস্টেন্স কি সবসময় সমান। তাহলে 1/2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এডি বাহুর কত? 10 সেন্টিমিটার, দেখো এখানে 10 দেওয়া হয়েছে। তারপর যোগ এই যে বিসি বাহু কত হবে? এইটুকু হচ্ছে 10, এইটুকু হচ্ছে 5, তাহলে 10 আর 5 15, এখানে দেওয়া হয়েছে। ইন্টু উচ্চতা কত? এখানে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, হ্যাঁ 5 দেওয়া হয়েছে। এবার ক্যালকুলেশন করলেই হবে, 10 আর 15 যোগ করলে কত হবে? 15 আর 10 25, 25-এর সাথে 5 গুণ করবা, 25-এর সাথে 5 গুণ করে এই যে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে বাবা 62.5 বর্গ সেন্টিমিটার।
ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা অবশ্যই দেখা উচিত। 25 গুণ 5 ভাগ করতে হবে 2 দিয়ে, 62.5, ঠিক আছে। এবার গ নম্বরটা দেখো, কক্ষ তোমরা অনায়াসেই পারবে, গ নম্বরটা একটু ঝামেলা হতে পারে কারো কারো ক্ষেত্রে। বলছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো কতগুলো তল আছে, সবগুলো তলের ক্ষেত্রফল বের করতে হবে। এটা একটা, এর নিচে আর একটা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? তো এইটার অপোজিটে কিন্তু আর একটা আছে, হ্যাঁ, এর নিচে, তারপর এর অপোজিটে একটা আছে, ঠিক আছে? তো সবগুলো তলেরই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে আমরা ওই চিত্রটা আবার এঁকে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে নামকরণ করেছি, এটা এ, এটা এ ড্যাশ, এটা হচ্ছে বি, এটা বি ড্যাশ, এটা ডি, তারপর এটা সি, এটা সি ড্যাশ, ডি এর অপোজিটে, হ্যাঁ, ডি এর অপোজিটে কিন্তু ডি ড্যাশ আছে, ওইটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ডি এর নিচে কি আছে, ডি ড্যাশ আছে, এটা দেখা যাওয়ার কথা না। তারপর এটা হচ্ছে ই, এটা ই ড্যাশ, এভাবে আমরা নামকরণ করেছি। ঘনবস্তুটির তল আছে মোট 6টি, এ বি সি ডি, এটা হচ্ছে উপরের তল, এটা এ বি তারপর সি ডি উপরের তল। তো এ বি সি ডি উপরের তলের আমরা কিন্তু ক্ষেত্রফল বের করছি পূর্বেই, 62.5 বর্গ সেন্টিমিটার আসছিল। তারপর দেখো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, তো এটা যদি ওপরের তল হয়, এর নিচেই আর একটা তল আছে, সেটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ তারপর হচ্ছে ডি ড্যাশ। ওকে, তাহলে ওপরের তলের ক্ষেত্রফল যত, নিচের তলের ক্ষেত্রফলও ততই হবে। তোমাদের রুমগুলো যেমন আছে, সামনের অংশের ক্ষেত্রফল যেমন হয়, পেছনের অংশের ক্ষেত্রফল তেমনই হয়। এ বি দেখো, এখানে এ বি বি ড্যাশ এ ড্যাশ, এই যে এটার কথা বলতেছি, এটা হচ্ছে বাম পাশের তল, তারপর সি ডি, এখানে দেখো সি ডি ডি ড্যাশ এবং সি ড্যাশ, এই পাশের তলের কথা বলতেছি, ওইদিকে হাইট করা আছে। এটা হচ্ছে ডান পাশের তল, এটা হচ্ছে বাম পাশের তল, ওই পাশেরটা ডান পাশের তল। বি সি, এই তো দেখো বি সি সি ড্যাশ, তারপর আছে বি ড্যাশ, এই পুরোটার কথা আমি বলতেছি। এটা হচ্ছে সামনের তল, আর পেছনের তল কি হবে, এখানে দেখো এ ডি, এর নিচে আছে ডি ড্যাশ, তারপর এখানে আছে এ ড্যাশ, এটা হচ্ছে পিছনের তল। এবার দেখো এ বি সি ডি এর ক্ষেত্রফল 62.5 বর্গ সেন্টিমিটার, এর খ থেকে পাইছি, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এর ক্ষেত্রফল হবে 62.5 বর্গ সেন্টিমিটার, কেননা বিপরীত তলগুলো সমান ও সমান্তরাল। তাহলে একটু আমরা এইটাও পেয়ে গেছি, এর নিচেরটাও পেয়ে গেছি, তাই না? এটাও পেয়ে গেছি, এর নিচেরটাও পেয়ে গেছি। এবার দেখো এ বি বি ড্যাশ এ বি বি ড্যাশ এ ড্যাশ, এটার ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব, এটার ক্ষেত্রফল বের করব এভাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে দৈর্ঘ্য হচ্ছে এ বি আর প্রস্থ হচ্ছে এ এ ড্যাশ, দেখো এ বি গুণ এ এ ড্যাশ। তো এ বি এর মান কত, 5, এ এ ড্যাশের মান হচ্ছে 3, এটা তোমরা এখানেই পেয়ে যাবা। দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, 3×5 15 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমি এটা রং করে দেই, তাহলে বুঝতে পারবা, এটাও আমাদের বের করা হয়ে গেল। এবার সি ডি, সি ডি ডি ড্যাশ তারপর হচ্ছে সি ড্যাশ, এটার ক্ষেত্রফল বের করতে হবে। এটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই যে এটা আমরা প্রস্থ ধরলাম, আর এটা কি ধরতে হবে, দৈর্ঘ্য ধরতে হবে। তো এটা আমরা কিন্তু জানি, এটা জানি কত, এটা জানি হচ্ছে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3, এটাও 3, এটা হবে 3। তাহলে দেখো এই যে সি সি ড্যাশ সি সি ড্যাশ হচ্ছে 3 গুণ, সি ডি কত বের করবো,
সিডি আমরা কিভাবে বের করবো? এই যে এটা সিডি, এখানে খেয়াল করো, সিডি আমরা এভাবে বের করতে পারি। এই তো দেখো, সিডি আমরা বের করে নেব পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব মানে হচ্ছে ডি, প্লাস ভূমি মানে হচ্ছে সি। সিডি এর মান বের করব, তাই এই যে স্কোয়ারটা রাখবো না, স্কোয়ারটা ডান পাশে দিলে এটা রুট হয়ে যাবে। ডি কত? ডি হচ্ছে 5, তারপরে স্কোয়ার। সি কত? 5, তারপরে স্কোয়ার। রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হবে? 5 5 25 প্লাস 25 অর্থাৎ 50, তাহলে রুট 50। সিডির মান কত? রুট 50। এখানে দেখো, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, রুট 50 মানে হচ্ছে 5√2। কীভাবে হয় দেখিয়ে দিই। রুট 50কে আমরা এভাবে লিখতে পারি, 25 গুণ 2, 50-এর জায়গায় আমরা 25 গুণ 2 দিতে পারি না, তাহলে এটা আলাদা করে দেওয়া যায় রুটটা। √25 মানে 5, আর √2 মানে √2, তাহলে এই হচ্ছে 5√2। তাহলে 3-এর সাথে 5√2 যদি গুণ করো তাহলে 21.21 পাওয়া। আমাদের এই সাইডটারও ক্ষেত্রফল বের করা শেষ। এবার আমরা এই যে বি সি সি ড্যাশ বি ড্যাশ বি সি সি ড্যাশ বি ড্যাশ এই পুরোটার ক্ষেত্রফল বের করব, পুরোটার ক্ষেত্রফল বের করব। তো এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব। দৈর্ঘ্য হচ্ছে বি সি, বি সি এর মান কত দেখি। এই যে দেখো, বি সি পুরোটা হচ্ছে 10 আর 5 15, তাহলে 15-এর সাথে এই যে এটা হচ্ছে 3। এই যে দেখো, 15-এর সাথে 3 গুণ করলাম, 3 × 45 বর্গ সেন্টিমিটার হবে। এটা একটু রং করে দেই, যে এটারও ক্ষেত্রফল আমরা বের করলাম। এবার এ ডি ডি ড্যাশ এ ড্যাশ এ ডি ডি ড্যাশ এ ড্যাশ অপর পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা বের করব। অপর পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এই যে এই অংশটা আছে না, এই যে এই অংশটার ক্ষেত্রফল বের করলে কিন্তু অপর পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এটা কত? এটা হচ্ছে 10 মেবি, আর এটা হচ্ছে 3, তো 3 10-এ 30 হবে। তো দেখো, এটা হচ্ছে 10, বি ছিল 10, এই যে বি ছিল 10, আর এই যে বি বি ড্যাশ এটা হচ্ছে 3। দেখো, 10 আর হচ্ছে 3, তো এগুলো যদি না দিতে চাও এগুলো না দিবা, কোনো সমস্যা নেই। এবার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? যে ভ্যালুগুলো আমরা পেলাম এগুলো কি করে দিতে হবে? এই ভ্যালুগুলো যোগ করে দিতে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, সবগুলো যোগ করলে 236.21 বর্গ সেন্টিমিটার পাবা। তো এটাই হচ্ছে উত্তর, আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে এই যে 5 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো।